বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় সরকারের কারো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সভাপতি মণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ড দুরভিসন্ধিমূলক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, অগ্নিকাণ্ডে উদ্ধার তৎপরতায় কোনো খুঁত না পেয়ে বিএনপি মিথ্যাচার করছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ভবিষ্যতে বাকশাল গঠনের কোনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। এছাড়া উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়ে হানিফ বলেন, এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে যদি কারো কোনো সংশ্লিষ্ট কারো ব্যর্থ থাকে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। পাশাপাশি এই যে গত কয়েকদিনে পরপর কয়েকটি অভিযোগের ঘটনা ঘটলো সেটাও কিন্তু জনগণের মধ্যে এক ধরনের একটা সন্দেহ সৃষ্টি করছে যে এটার মধ্যে কোনো দুর্বিষণ কিছু আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হবে।